وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত বল সুদের যে টাকাটা আপনার বাপ ইনকাম করে সুদের মাধ্যমে আর সুদ খায় বা সুদ দেয় এরকম কোন কিছু যদি হয় তাহলে বাবাকে মাকে বুঝাতে হবে তাকে তাদেরকে ওয়াজ নসিহত করতে হবে হিকমতের সাথে তাদের বুঝাতে হবে তাদের বলতে হবে বুঝিয়ে কোরআন এবং হাদিসের আলোকে সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সুদ খায় সুদ থেকে যারা ফিরে আসে যারা সুদ থেকে ফিরে আসে তওবা করেন নাই মানে আল্লাহর পক্ষ থেকে যখন নসিহা উপদেশ চলে আসে তখন তারা থেমে যায় সুদ আর খায় না তওবা করেন নাই ফালাহুমা সালাফ আল্লাহ তাআলা বলছেন যেটা আগে করেছে খেয়েছে সেটা তার জন্য ও আমরুহু ইলাল্লাহ এবং তার ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর উপর ন্যস্ত আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করবেন আল্লাহ ইচ্ছা করলে আজাব দিবেন এটা তার ইচ্ছা তবে আশা করো যে আল্লাহ মাফ করবেন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আর যারা আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরেও যারা সুদে লিপ্ত থাকে বা যা করছিল তাই করছে সুদ খাচ্ছিল সুদই খাচ্ছে ইত্যাদি তাহলে কি বলছেন আল্লাহ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওরাই হলো জাহান্নামী আর সেই জাহান্নামে তারা চিরদিন থাকবে জাহান্নামে থাকতে হবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উল্লেখ করেছেন সুদখোররা জাহান্নামে থাকবে কত বড় কথা আর সুদের সর্বনিম্ন পাপটা হলো মায়ের সাথে জিনা করা মাকে বিয়ে করা নাউজুবিল্লাহি মিন জালিক আর সর্বোচ্চ বড় পাপটা হলো যে এই দুনিয়াতে জীবিত থেকে সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করলো উক্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আশেপাশে আগের অথবা পরের আয়াতটা দেখবেন ওখানেই বলা আছে মানে যারা সুদ থেকে বিরত হয় না তারা যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করতে রেডি হয় এগুলো হলো বড় পাপ বড় ধরনের ধ্বংসাত্মক পাপ কাজেই পিতামাতাকে বোঝাতে হবে আর বোঝানোর পরও যদি তারা না ফেরে তাহলে নিজের কোনো খাদ্য খাবার না থাকলে পিতামাতার খাদ্য খাবার খাওয়া বৈধ হবে সমস্যা নাই কেননা তার সব টাকা হালাল হারাম নাই হালাল হারাম সংমিশ্রণ আছে এই জন্য সেই দায়ী হবে আল্লাহর কাছে আপনি হবেন না আল্লাহ তাআলা আপনার পিতা মাতাকে সবাইকে সুদ এই সমস্ত বড় ধরনের পাপাচারী থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ